বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আমরা রাজনীতি অর্থনীতি নানা বিষয় নিয়ে কথা বলি, মানুষের সমস্যা নিয়ে আলোচনা করি, নগরের সমস্যা নিয়ে বহুবার কথা বলেছি, নগরের সমস্যার সমাধান কিভাবে করা যেতে পারে। আমরা যে শহরে বসবাস করি, রাজধানী ঢাকা, রাজধানী ঢাকা বিশ্বের বসবাসের অনুপযুক্ত শহরের মধ্যে অন্যতম একটি। যে শহরগুলোর আবহাওয়া দূষিত সেগুলোর মধ্যে শীর্ষে অবস্থান করছে ঢাকা, তারপরে এই শহরটিতে প্রায় 2 কোটি মানুষ বসবাস করেন। আমাদের বাণিজ্যিক রাজধানী হিসেবে কথিত বা পরিচিত চট্টগ্রাম, বন্দরনগরী চট্টগ্রাম, বাংলাদেশের অর্থনীতির চাকা যে নগরী সচল রাখে, সচল রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই শহরের অবস্থাও খুবই বেহাল। এবং আমরা মানুষের মৌলিক অধিকারের কথা জানি, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, আবাসন একটি বড় সমস্যা বাংলাদেশে। যদিও আবাসন খাত বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বুমিং খাত হিসেবে একটা সময় পরিচিত ছিল, সরকার এবং বেসরকারি খাত যৌথভাবে বা আলাদা আলাদাভাবে এই খাতটি মানুষের আবাসন সমস্যা সমাধানের জন্য যথেষ্ট পরিমাণে কাজ করছে। সরকারের অঙ্গীকার আছে সবার জন্য আবাসন নিশ্চিত করা, সব মিলিয়ে। এবং বাংলাদেশে যখন এখন দুর্নীতি বিরোধী অভিযান চলছে, একটা শুদ্ধি অভিযান চলছে, এবং এখানে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলা হচ্ছে, এবং এই অভিযানের সময় অত্যন্ত যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করছিলাম সেই বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, যেটি নানাভাবে বিভিন্ন সময়ে নানা কারণে প্রশ্নবিদ্ধ, সেই মন্ত্রণালয়ের ভেতরও নানা রকমের শুদ্ধি অভিযান আমরা দেখতে পাচ্ছি, এক ধরনের মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ শুদ্ধি অভিযান চলছে, এবং ট্রাস্টের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এই মন্ত্রণালয়কে ঘিরেও নানা রকমের ক্রিয়াকর্মের সঙ্গে যুক্ত, এবং মন্ত্রণালয় মন্ত্রণালয়ের বাইরে যে অনিয়মগুলো আছে সেগুলো শুধাবার চেষ্টা করছে। সব মিলিয়ে এই নগরের উন্নয়ন, গৃহায়ন খাত, গণপূর্ত মন্ত্রণালয়, তার ক্রিয়াকর্ম, পরিকল্পনা, মন্ত্রী নতুন, খুব বেশি দিন হয়নি, এসব বিষয়ে আমরা কথা বলবো। কথা বলবার জন্য আমার আজকের অতিথি বাই আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম। আমার ডানে রয়েছেন সাবেক সংসদ সদস্য, চারবারের সংসদ সদস্য, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র এবং সরকারি কাজক দায়িত্ব পালন করেছেন তিনি একসময়, এবং ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ আইবিএফবির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মাহমুদুল ইসলাম চৌধুরী, স্বাগত আপনাদের দুজনকে স্টুডিও। মিস্টার মিনিস্টার, একটু শুনতে চাই যে আমি ভূমিকায় যেটুকু বলবার চেষ্টা করলাম যে গণপূর্ত মন্ত্রণালয় বাংলাদেশের জন্য নগরীগুলোর জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়, কিন্তু এই মন্ত্রণালয়কে ঘিরে নানা রকমের প্রশ্ন, মন্ত্রণালয়ের নানা ক্রিয়াকর্ম নিয়ে জনমনে নানা রকমের প্রশ্ন আছে, আপনি দায়িত্ব নেবার পরে সেগুলোকে ফিক্স করবার চেষ্টা করছেন আমরা লক্ষ্য করছি, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে কতটা এগুলেন, এবং একই সময়ে যখন দেশে একটা দুর্নীতি বিরোধী অভিযান চলছে সাইমালটেনিয়াসলি আপনার ক্রিয়াকর্ম এগিয়ে যাচ্ছে, সো আপনি কিভাবে বুঝছেন? ধন্যবাদ আপনাকে। আমি যে মন্ত্রণালয়টার দায়িত্ব পেয়েছি, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব দিয়েছেন, এটা একটা বড় মন্ত্রণালয়, 12টি সংস্থার সমন্বয় মন্ত্রণালয়, গণপূর্ত, গৃহায়ন, নগর উন্নয়ন, বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট, রাজু, কেডিএ, সিডিআরডি, এরকম অনেকগুলো 12টি প্রতিষ্ঠানের সমন্বয় মন্ত্রণালয়টা, একটা বিশাল মন্ত্রণালয়। আমার ওইভাবে মন্ত্রণালয়ের কোনো অভিজ্ঞতাও ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন আইনজীবীদের নেতা মূলত, এবং রাইট রাজনীতিবিদ এবং আইনজীবীর নেতা, ঢাকা বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ছিলেন এক সময়। ইট পাথরের কর্মকাণ্ডের সঙ্গে আমি সম্পৃক্ত ছিলাম না, কোনোদিন কোনো অভিজ্ঞতাও ছিল না, কিন্তু জিল্লু ভাই আমি আপনার মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করে বলতে চাই, আমার জীবনের এ পর্যন্ত যতটা এগিয়ে আসা, অধিকাংশ সময় চ্যালেঞ্জকে মোকাবেলা করে, মানে মসৃণ পথে, কুসুমাস্তীর্ণ পথে কোনো কিছু তেমন একটা আসে নাই। যেটা বলতে পারি, মাননীয় প্রধানমন্ত্রীর মহানুভবতায় হয়তো এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি, এমপি হওয়ার সুযোগ পেয়েছি, এইটা একটা বড় জায়গা। সেই ক্ষেত্রে আমি মনে করেছি যে প্রধানমন্ত্রী যে দায়িত্বটা আমাকে দিয়েছেন এর চেয়ে বড় কিছু পাওয়ার জীবনে নাই, ফলে এই দায়িত্বটা আমি পালন করার ভিতর থেকে প্রমাণ করতে চাই যে আস্থাটা মাননীয় প্রধানমন্ত্রী আমার উপর রেখেছেন সেই আস্থাটা বাস্তবে পর্যবেক্ষিত করার ক্ষেত্রে আমার তরফ থেকে কোনো ত্রুটি নাই, এবং উইথ অল সিনসিয়ারিটি আমি চেষ্টা করছি, সেটাকে লক্ষ্য রেখেছি। এবং আমি প্রায় ক্যাবিনেটে, একনেকে বা অন্যান্য মিটিংয়ে
তাই ইন্ডিভিজুয়ালি যখন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বসি তখন কিন্তু তিনি বিভিন্ন রকম নির্দেশনা দেন, সেই নির্দেশনাটা ক্যাবিনেটের একজন সদস্যকে প্রধানমন্ত্রী দেওয়ার মতো না। অনেক ক্ষেত্রে মনে হয় মা তার সন্তানকে যেভাবে ট্রেইনড আপ করেন ঠিক সেইভাবে তিনি কিন্তু আমরা যারা নতুন তাদের ট্রেইনড আপ করেন, অ্যাটলিস্ট আমার জায়গা থেকে বলতে পারি। যে বিষয়টি সমস্যা বোধ করি তার সঙ্গে আলাপ করি তিনি অ্যাডভাইস করেন, কখনো তিনি বলেন না যে তুমি এখন এসো না, যখন প্রয়োজন হয় তার কাছে যাই, যেটা আমার ভুল হচ্ছে সেটা তিনি ডেকে বলেন যে এটা ভুল হচ্ছে এটা করো না এটা এইভাবে করো। এগুলোকে ক্ষেত্র করে তিনি বলছিলেন যে মনে রেখো তোমার এই মন্ত্রণালয় ক্ষেত্রে দুর্নীতিকে জিরো টলারেন্স এবং কাজের গতি বাড়াতে হবে, এটা তোমার মূল লক্ষ্য হতে হবে। সেইটাকে আমি প্রথম শুদ্ধি অভিযানের অংশ হিসেবে ধরেছি। তখন কিন্তু এই র‍্যাব বলেন ক্যাসিনো বা দুদকের এই অপারেশন শুরু হয়নি, প্রথমটা বনানী রেফারটা আর আগুন লাগলো। সেই ঘটনা আমি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করলাম, দেখলাম যে প্রথম থেকে শেষ পর্যন্ত 62 জন কর্মকর্তা বিভিন্ন অনিয়মের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। এই রিপোর্টটা কিন্তু সাংবাদিকরা বলছিল যে তদন্ত কমিটি গঠিত হয় রিপোর্ট আলোর মুখ দেখে না, আর আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম আলোর মুখ দেখবে। আমি যথাসময় রিপোর্টটাকে পাবলিক করেছি, প্রেসের কাছে দিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গেছি, তিনি বলছেন যে কোর্টে দিয়ে দাও, যে সকল সংস্থা চায় তাদেরও দিয়ে দাও, অর্থাৎ দুর্নীতি দমন সংস্থা আমার কাছে রিপোর্ট চেয়েছিল তাদেরকে দিয়েছি। এর ভিতর কিন্তু অনেক প্রভাবশালী ব্যক্তিরা আছেন, প্রভাবশালী কর্মকর্তা আছেন, যারা অনেকের সঙ্গে সম্পৃক্ত, মন্ত্রী এমপি টাকায় সচ্ছল ব্যক্তিদের সঙ্গে সম্পৃক্ত, একজনাকে আমরা ড্রপ করিনি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঘটনায় যেটাকে পপুলারলি বালিশ কাহিনী বলে হিসেবে পরিচিতি পেয়েছে, সেটার ঘটনা একটি পত্রিকা আসার পর সেই পত্রিকার রিপোর্টকে কেন্দ্র করে আমি তদন্ত করিয়েছি, তদন্তেতে 34 জন লোকের বিরুদ্ধে অভিযোগ আসছে, 34 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, সাসপেন্ড করেছি, ডিপার্টমেন্টাল প্রসিডিং ইনিশিয়েট করছি। আমার মন্ত্রণালয় ছিল 30 জন, বাকি 4 জন বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়, তাদেরটা তাদের ব্যাপার, আমার মন্ত্রণালয় ব্যবস্থা নিয়েছি। ঢাকা এবং ঢাকার বাইরে যেখানে একটি পত্রিকায় নিউজ বা কোনো মাধ্যমে নিউজ পেয়েছি যে আমার এই ইঞ্জিনিয়ার বা আমার এই কর্মকর্তা অনিয়ম করেছে, তাৎক্ষণিকভাবে তদন্ত করেছি, ব্যবস্থা নিয়েছি, ডিপার্টমেন্টাল প্রসিডিং নিয়েছি, কাউকে চাকরি থেকে বিদায় দিয়েছি, কাউকে ওএসডি করেছে, কাউকে ট্রান্সফার করে ডাম্পিং পোস্টিং দিয়েছি, অর্থাৎ যেখানে যেভাবে একটা বিন্যাস আনা দরকার। কিছু কর্মকর্তা ছিল দুর্নীতিবাজ কর্মকর্তার আসন গেড়ে বসে এসে তাদের কেউ সরাতে পারে না, এটা রাজুকে ছিল, গণপূর্তে ছিল, বিভিন্ন জায়গায়। আমি কিন্তু একটা ক্রাশ প্রোগ্রাম নিয়ে বিভিন্ন জায়গায় বিন্যাস করছি যে চাকরি করতে আসছেন আপনার হিল ট্র্যাক্সও করতে হবে, ঢাকায়ও করতে হবে, 12 বছর ঢাকায় করবেন আর ঢাকার বাইরে যাবেন না, এখানে অমৃত কি ঢুকছে, এভাবে একটা ব্যবস্থা নিয়ে কিন্তু একটা জায়গায় আমরা আসছি। আর একটা করেছি, দেখা যেত যে ওই একটা প্রজেক্টের ধীরে ধীরে বলতো প্রজেক্টের টাইম বাড়াতে হবে আর এখন প্রচলিত অবস্থায় টাকা বাড়াতে হবে, প্রজেক্টের রেট কখনো কখনো 3 গুণ হয়ে যেত, এইটাকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে না টাকা বাড়ানো হবে না, অনিবার্য ক্ষেত্র হলে প্রজেক্টের মেয়াদ বৃদ্ধি করব কিন্তু কোনো আর্থিক বৃদ্ধি ছাড়া। দেন ছিল নির্ধারিত টাকার উপরে ঊর্ধ্বদরে টেন্ডার আসতো এবং লিমিটেড কয়েকজন ব্যক্তিরা, সেটাকে আমি করছি যে আমার টেন্ডারের যে শিডিউল রেট এই রেটের নিচে পর্যন্ত আমি অ্যালাউ করব, রেট পর্যন্ত 1 টাকা উপরে আসলে আমি সেই টেন্ডার অ্যালাউ করবো না, আমি লাগে আবার বিজ্ঞাপন দেবো, দেখি না আসে কিনা, দেওয়ার পর দেখছি সেখানে আসে। অনেক ক্ষেত্রে একটা টেন্ডার ড্রপ হতো, সেখানে আমি রিটেন্ডারের ব্যবস্থা করছি, পরে দেখা হলো 6টা টেন্ডারও চলে আসছে, বুঝলাম যে একটা যোগসাজশ ছিল। পূর্ত ভবনে একটা টেন্ডার সিন্ডিকেট ছিল, মারামারি হানাহানি গোলাগুলি হতো, সেটাকে নিবৃত করছি। রাজুকে ভয়ঙ্কর একটা অবস্থা ছিল, হয়রানি, একটা প্ল্যান পাস করতে গেলে 16টি দপ্তরে আপনাকে যেতে হতো, এই 16টি দপ্তরে প্রত্যেকটা টেবিলে টেবিলে আপনাকে আনইউজুয়াল কনভিন্সিং প্রসেসে যেতে হতো। আমরা এটা মন্ত্রণালয়ে সিদ্ধান্ত নিলাম যে 12টি সংস্থায় যাওয়ার কোনো প্রয়োজন নাই, 12টিকে বাদ দিয়ে রাখলাম 4টি, এই 4টিতেও টেবিলে টেবিলে নানা সমস্যা, সেটাকে অনলাইন সিস্টেম করে দিছি অটোমেশন পদ্ধতিতে, এখন বাসায় বসে আমার ভাই প্ল্যান সাবমিট করতে পারবে এবং ওনার বাসায় কিন্তু মেসেজ চলে যাবে যে আপনার গেছে। আমি একটু উদাহরণ বলি, একজন সাংবাদিক স্যার বোরহান কবির, বাংলা ইনসাইডার একটা পোর্টাল আছে, উনি একটা আবেদন করে বলছেন যে আমার একটা ফ্ল্যাটের জন্য আমি টাকা জমা দিয়েছিলাম 4 কিস্তি, আমি ফ্ল্যাটটা নিতে চাই, ফেরত চাই। তো আমার কাছে উনি গেলেন, বললেন যে এটা তো দীর্ঘসূত্রিত, আমি যে কবে পাবো ঠিক নাই, আর প্রেয়ার করছেন, বলে আজকেই করছেন, কাগজ দেন। সকালে কাগজ দিছে, বিকেলে কিন্তু প্রসেস কমপ্লিট করে সন্ধ্যার আগে তাকে আমরা তার চেক ব্যাক করে দিয়েছি। রাজুকে দালালের একটা আখড়াখানা ছিল, সেই দালালের আখড়াখানা উচ্ছেদ করেছি,
রাজুকে বলা হতো যে আপনি প্ল্যান সাবমিট করেন, আমরা সব কোয়ারি করে দেব, আমি লিমিটেড টাইম করে দিয়েছি, ভূমির ছাড়পত্র 7 দিন, মিউটেশন এবং আমমুক্তারনামা গ্রহণ 10 দিন, প্ল্যান 53 দিনের ভিতর হতে হবে, এবং ওয়েবসাইটটা এমনভাবে করেছি আপনি এখানে বসে দেখতে পারবেন কার টেবিলে আপনার ফাইলটা পড়ে আছে এবং কেন পড়ে আছে সেটা সেখানে আপনি দেখতে পারবেন। আমি একটা চ্যালেঞ্জ আকারে নিয়ে অনেকগুলো কাজ শুরু করেছি, কোনো কোনো ক্ষেত্রে বেশ প্রতিকূলতাও ছিল, কিন্তু একজনই ভরসা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যখনই যে সমস্যায় পড়ছে ওনাকে বললে বলছে তুমি এগিয়ে যাও, তদবির চাপ সেটা আমি দেখব। অনেক প্রভাবশালী ঠিকাদাররা, অনেক ভূমির মালিকরা, অনেক হাউজিং এস্টেটের অনেকের অনাকাঙ্ক্ষিত অনেক প্রেশার ছিল, আমি কারু প্রেশারের কাছে আত্মসমর্পণ করিনি। আমি বিশ্বাস করি উপর আল্লাহ আর গভর্নমেন্ট প্রধান হিসেবে শেখ হাসিনা, এই জায়গা থেকে আমার কর্মপন্থাটা আমি এগিয়ে নিয়ে যাচ্ছি। তবে দীর্ঘদিনের একটা ধারাবাহিকতার সমূলে বিনাশ করতে একটু সময় লাগবে, এটা আমি বুঝি। গুড লাক, গুড লাক। দর্শক, মাহমুদুল ইসলাম চৌধুরী আরেকটি পরিচয় আমার মনে হয় তৃতীয় মাত্রা টেবিলে বলাই ভালো, তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য। সো আপনি শুনলেন, আমি গণপূর্ত মন্ত্রণালয়ের ভেতরকার, তাকে ঘিরে যে ধরনের গুঞ্জন আলোচনা সমালোচনা সেগুলো উত্থাপন করলাম, মন্ত্রী তার মতো করে জবাব দিলেন, এবং আপনার কাছ থেকে একটু শুনতে, আপনি তো চট্টগ্রাম নগর নিয়ে কাজ করেছেন এবং আমি যতদূর জানি যে নগর বিষয়ে, নগর পরিকল্পনা, নগর উন্নয়নের বিষয়ে আপনার এক ধরনের বাইরের অভিজ্ঞতাও আছে, আপনি অনেক দেশে গেছেন দেখেছেন, সব মিলিয়ে আসলে গণপূর্ত মন্ত্রণের ক্রিয়াকর্মকে আপনি কিভাবে দেখছেন? আপনাকে অনেক ধন্যবাদ। আমার ভাই মন্ত্রী সাহেব যেভাবে কথা বলেছেন, ফার্স্ট অফ অল হচ্ছে উনি সেরা বাংলাদেশের মানুষ, এখন সেরা বাংলা ফজলুল হক সেই আপনার বিফোর দি বার্থ অফ পাকিস্তান, যখন লর্ড মাউন্টব্যাটেন এখানকার নেতাদেরকে নিয়ে বাকিংহাম প্যালেসে গেলেন ফর ডিসকাশন, ওই যে আপনার সেই সময় প্রাইম মিনিস্টার ইংল্যান্ডের সাথে বৈঠক হলো, পরে ওই আপনার বাকিংহাম প্যালেসে একটা হোস্ট করছিল ডিনারে, শেরে বাংলা ওখানে নিজে নিজে আজান দিলেন, বড় করে আজান দিয়ে নিজে নামাজ নিজে পড়লেন, কেউ আসলো না কিন্তু নামাজে, কিন্তু ওই নামাজটা উনি পৌঁছাই দিলেন। এখন আমার ভাই যেভাবে আজান দিচ্ছে আমি জানি না ওনার সাথে মুক্তদি কিভাবে আসবে, কারণ যেভাবে উনি বিগিনিং এর প্রথম দিনে উনি বিড়াল মারলেন, বললেন যে আমি অনলাইনে এই সিস্টেম করতে হবে, এফআর টাওয়ার নিয়ে উনি যে কথা বলেছেন আই অ্যাপ্রিসিয়েট ইট, কারণ ওনার পারফরমেন্স মার্শাল্লাহ, আমি ওনাকে অনেকদিন থেকে চিনি, শুনে কিন্তু পারফরমেন্স ডেলিভারি শুরু করেছেন, ঠিকতে পারবেন কতটুকু সেটা পরবর্তী পর্যায়ে দেখা যাবে। প্রথমে আমি চিনি আগের মানুষ হিসেবে ওনাকে ধন্যবাদ দিতে হয়, উনি অনেক দিনের একটা বিতর্ক ছিল চট্টগ্রামে, চট্টগ্রামে কতগুলো তথাকথিত ফ্লাইওভার করা হয়েছে, আমি তথাকথিত বলতেছি কারণে এই ফ্লাইওভার করারগুলো আগে যদি চট্টগ্রামের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বসতো, যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে একটু ডাকতো, আজকে এইটা চট্টগ্রামকে এই ফ্লাইওভারের নামে বোঝাটা বহন করতে হতো না, এটা সুন্দর শহরকে নষ্ট করে দেওয়া হতো, কারণ ফ্লাইওভারের দরকার আছে কিন্তু রাস্তাও দরকার আছে, এখন এমনভাবে কাজগুলো করছে ভবিষ্যতে যে এক্সপ্রেস ওয়ে যেটা করতে হবে সে এক্সপ্রেস ওয়ে টেন্ডার হয়েছে, ওয়ার্ক অর্ডার একটা গ্রুপ দিছে আর গ্রুপ দিতে পারতেছে না, কারণ ওই যে পোর্টের পারমিশন দিতে হবে, নেভির পারমিশন দিতে হবে, আলোচনা করতে হবে, কেউ রকমের কোনো রকমের আলোচনা নাই। খুব লজ্জা লাগে, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে যদি আপনি এয়ারপোর্টে আসেন, ক্যান্টনমেন্ট থেকে যখন আপনি বাইর হবেন ফ্লাইওভার উঠতে যাবেন, ওখানে লেখা আছে বাড়ি যানবাহন ফ্লাইওভার উঠা দিছে, পৃথিবীর এমন কোন ফ্লাইওভার নাই যেখানে বাড়ি যানবাহন ফ্লাইওভার তো করা হয়েছে বাড়ি যানবাহনের জন্য, আর ওখানে বিরাট সাইনবোর্ড এখানে উঠতে পারবে না, একটা ডান্ডা দিয়ে আছে যে যাতে বড় হয়ে উঠতে না পারে, তো এই ফ্লাইওভারের জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করার দরকারটা কি ছিল, এখন গাড়ি যায় ফ্লাইওভারে কম নিচে দিয়ে গাড়ি যানজট হয়ে আপনার অপরিকল্পিত ভাবে যে কাজটা করা হয়েছে, আমি কিন্তু ফ্লাইওভার আমি কেউ অভিযুক্ত করতেছি না, ইটস এ কোয়েশ্চেন অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড লিডারশিপ কোয়ালিটি, লিডারশিপ অনেকভাবে হয়, আমি একা লিডার, এটা হচ্ছে কালেকটিভ লিডারশিপ, যারা এই সমস্ত প্রতিষ্ঠানে বসে তাদের একটা কালেকটিভ লিডারশিপ নিতে হয়, সিটি কর্পোরেশনের মেয়র বলেন, সিডিএ বা রাজুকের যারা চেয়ারম্যান হন, আগে এখানে সিডিএতে কোনো সময় রাজনৈতিক ব্যক্তি চেয়ারম্যান ছিলেন না, ছিলেন আর্মির ব্রিগেডিয়ার অথবা গভর্নমেন্টের জয়েন্ট সেক্রেটারি লেভেল লোকজন ছিলেন। আমি যেটা ওনাকে ধন্যবাদ দিচ্ছি, উনি এই প্রথম ডেসপারেট সিদ্ধান্ত দিলেন ফ্লাইওভার শ্যাল হ্যাভ টু বি হ্যান্ডেড ওভার টু দি সিটি কর্পোরেশন, দিয়েও দিয়েছি, এই যে এটা করলেন এটা একদিন কিন্তু হয় নাই, অনেক দিন আজকে এটা দিয়ে কি সিটি সিটি বলে আমি কেন ছাড়বো,
আরে বাবা আর ফ্লাইওভার নিচে বলে দেখো দোকান বরাদ্দ দাও বিজ্ঞাপন দিয়ে দিল ফ্লাইওভার নিচে খালি জায়গা দোকান বসবে তার মানে আরো যানজট বাড়ালো এখন এই যে অবস্থাটা এইটা যে উনি দিয়েছেন আমি চিটাগংয়ের মানুষ হিসেবে ওনাকে এইটুকু ধন্যবাদ প্রথমে দিতে হবে না হলে কাফনটা তো হবে এটার জন্য আমার ভাইকে আমি ধন্যবাদ জানাই দুই নম্বর হচ্ছে আপনার এই যে এখন যে কথাটা উনি বলছেন যে প্রধানমন্ত্রী ওনাকে ব্লেসিংস দিচ্ছেন কাজ করার জন্য আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে নগর সরকার যেটার জন্য ঢাকার হানিফ সাহেব চিল্লাইছেন যেটার জন্য আমার বন্ধু ছিলেন মহদ্দিন চৌধুরী অনেক আবেদন করেছেন কিন্তু আমরা যখন মেয়র ছিলাম আমরা এর সময় এই নগর সরকারটা বাস্তবায়ন ছিল কেমনি ছিল নগর সরকারটা সেটা হচ্ছে যে আপনার এসআর সাহেবের সময় ঢাকাতে চিটাগং খুলনা রাজশাহী এখানে যে সিটি কর্পোরেশনের যে লটা ছিল সেই লতে বলা ছিল চেয়ারম্যান সিডিএ চেয়ারম্যান পোর্ট চেয়ারম্যান ওয়াসা চিফ ইঞ্জিনিয়ার পিডিবি চিফ ইঞ্জিনিয়ার অল হেড অফ দ্য অর্গানাইজেশন শ্যাল হ্যাভ টু রিপোর্ট টু দি সিটি কর্পোরেশন ইন এভরি মান্থ জেনারেল মিটিংয়ে অ্যাটেন্ড করবেন যেখানে ইলেক্টেড কাউন্সিলর বা কমিশনার থাকবেন সেখানে এই অফিসারগুলো হবে অফিসিয়াল কমিশনার এবং সেখানে তাদের মিটিংয়ে জবাবদিহি করতে হইত কোথায় কি সমস্যাগুলো হচ্ছে 1993 যখন আবার ইলেকট্রিশিয়ানের প্রশ্ন আসলো ঢাকা চট্টগ্রাম রাজশাহী সবগুলোতে তখন বিএনপির গভর্নমেন্টের সময় সালাম তালুকদার এলজিআর মন্ত্রী ছিল বেসারা বুঝে নেই এদেশের বুরুকেসি আবার স্থানীয় সরকারের স্টক এটা চায় না আমি অনেক বুরুকেসি ছিল ওরা কিন্তু এটা মনে মনে শেয়ার করে ফেলে এখন বুঝে দিল যে যদি বিরোধী দলের মেয়র এখানে আসে তখন কি হবে পার্লামেন্ট আইন করলো এখন থেকে কোন সরকারি কর্মকর্তা আর ওই মেয়রের কাছে বা সিটি কর্পোরেশনে কোন রিপোর্টের জন্য যাবে না আইন বাতিল করে দেওয়া হলো এখন পর্যন্ত সেই আইন রয়ে গেছে মাঝখানে আমাদের এই সৈয়দ আশরাফ সাহেব উনি ভালো ভালো মানুষ ছিলেন সৈয়দ আশরাফ সাহেবের সময় একটা আইন করে দিল কি ওনাদের প্রতিনিধিকে আমরা দাওয়াত দিতে পারবো আরে বাবা প্রতিনিধি মানে একটা সেকশন অফিসার প্রতিনিধি একটা জয়েন্ট সেক্রেটারি প্রতিনিধি এবং কোল লেভেলের প্রতিনিধি যাবে এখন যার কারণে মেয়ররা ডাকলে কেউ আসে না তো সেই জন্য নগর সরকার যদি না হয় যেটা আমাদের সব ছিল সিডিএ চেয়ারম্যান আপনি কি প্রোগ্রাম নিছেন কি কি করতেছেন এখানে আমার কি সাপোর্ট লাগবে রেলওয়ে জিএম সাহেব আপনার কি লাগবে পোর্ট চেয়ারম্যান কি এই যে একটা আলোচনা হইতো এটা এখন চট্টগ্রামে নাই ভার্চুয়ালি চট্টগ্রামে কোনো লিডারশিপে নেই কোনো অভিভাবকত্ব নাই এখানে কে কোথায় ড্রেন মারাচ্ছে কে কোথায় খাল দখল করতেছে কে কোথায় আপনার রাস্তার উপর দোকান বরাদ্দ দিচ্ছে এটার কোন রকমের কোঅর্ডিনেশন নাই যার যেভাবে ইচ্ছা সেই সেভাবে কাজ করতেছে এখন সেই জন্য আমি মনে করি উনি যেহেতু আইন সফর করার চেষ্টা অভিজ্ঞতা দিছে ইজ এ সিনিয়র লয়ার উনি এটা প্রধানমন্ত্রীর নলেজে নিতে পারেন কারণ প্রধানমন্ত্রী অনেকগুলো কাজ যে করেছেন যে কতগুলো কাজ আছে যেগুলো মানুষ মনে রাখবে না কতগুলো কাজ আছে যেগুলো মানুষ মনে রাখবে যেমন এসআর সাহেব দুনিয়াতে নাই কিন্তু ওরা উপজেলার জন্য মানুষ ওনাকে মনে রাখবে যে সিস্টেম করে দেওয়া সেই জন্য আমি মনে করি এই গভর্নমেন্টের এখন সুযোগ আছে যেমন ভাবে উনি দুর্নীতির বিরুদ্ধে যদি কোনো বড় বড় অ্যাকশন নিতে পারেন উনি এটা ইতিহাসে থাকবেন দুই নম্বর হচ্ছে স্থানীয় সরকারগুলো যেগুলো খুব দুর্বল যেগুলো প্রকাশ করতে পারতেছে না যেগুলো তারা ডেলিভার করতে পারছে সেখানে ওনার মন্ত্রণালয়ের কি ভূমিকা ওনার মন্ত্রণালয় হচ্ছে যে হি ক্যান টেক ইট আপ উইথ দি প্রাইম মিনিস্টার যে এই যে ঢাকার বাইরে খুলনা রাজশাহী চিটাগং এখানে যে বিভিন্ন কাজকর্মগুলো আছে এখানে দুইটা জিনিস আছে একটা বলে অ্যালো মানে আপনার অ্যালামের যোগ্যতা আর তার বলে হ্যালম আমরা চিটাগং বলে হ্যালম এখন কে কিভাবে কাজ করাবে সেটার উপর হচ্ছে নির্ভরশীলতা নির্ভর করে উনি ইচ্ছা করলে যেমন ওর সিরিয়ার যে পরিকল্পনা যে ঢাকাতে আপনি দেখবেন কি ঢাকা শহরের সমস্ত মার্কেটগুলো বানাই দিচ্ছে জায়গা দিছে রাজু কিন্তু এগুলো চালা হচ্ছে কে ঢাকা সিটি কর্পোরেশন চিটাগংয়ে মার্কেট করে দিছে সিডিএ চালায়ও সিডিএ কিন্তু আমাদের সময় সিদ্ধান্ত আছে ক্যাবিনেটের যে এগুলো সিটি কর্পোরেশন হ্যান্ডওভার করতে হবে আমি মেয়র থাকতে একটা মার্কেট নিলাম বা এগুলো দেওয়ার আগে আমরা ক্ষমতা থেকে চলে গেছি সেটা হচ্ছে সিটিগার শপিং কমপ্লেক্স হ্যাঁ বাকি মার্কেট গুলো যে দেওয়ার কথা এগুলো অনেকগুলো ইস্যু রয়ে গেছে মূল কথা হচ্ছে কি চিটাগং একটা গুরুত্বপূর্ণ নগরী আমি মনে করি সব নগরী গুরুত্বপূর্ণ বাট চিটাগং এর একটা আলাদা গুরুত্ব আছে এটা নিশ্চয় আপনারা অনুধাবন করেন সেখানে একটা কোয়ালিটি লিডারশিপ ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট যেটা বিশদ থাকবে এবং মানুষকে ডেলিভারি দিবে মিস্টার মিনিস্টার
দেখেন উনার এক্সপেকটেশনটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করি না, ভালো এক্সপেকটেশন, কিন্তু হোয়াট আর দ্য রিয়েলিটি, আমাদের বিদ্যমান অবস্থাকে মাথায় রেখে আমাদের সবকিছু ভাবতে হয়। চট্টগ্রাম অনেক বীরের জন্ম, চট্টগ্রামে ওনার বন্ধু মহিউদ্দিন চৌধুরীর থেকে শুরু করে অনেকেই জাতীয় রাজনীতিতে স্থানীয় রাজনীতিতে দায়িত্ব পালন করেছেন। মহিউদ্দিন চৌধুরীকে মন্ত্রী হওয়ার অফার দেওয়ার পর আসেন নাই, তিনি চট্টগ্রাম ছাড়তে চান না, তিনি তার সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন চট্টগ্রাম পোর্টের বিষয়ে। দায়িত্ব তো অনেকে অনেক সময় পেয়েছেন, সমন্বিতভাবে চট্টগ্রামের উন্নয়নের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে সরকারি মেশিনারিজ বাধা না, বাধাটা হলো একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব লোকাল লিডারশিপে, এইটা মনে হয়েছে। সিডিএতে আমরা কেন ফ্লাইওভারটা কমপ্লিট হওয়ার পর সিটি কর্পোরেশনকে দিব না, আমি তো শর্টেস্ট পিরিয়ডের ভিতরে দিয়ে দিছি। আমাদের বাংলাদেশে যত হাউজিংগুলো হয়েছে, জাতীয় গৃহ কর্তৃপক্ষের যে সরকারি আবাসনগুলো, আমি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওখানকার স্থান প্রশাসনকে দিয়ে দিচ্ছি। ওটা আমার ধরে রাখতে হবে কেন? সৃষ্টির ভিতর আনন্দ আছে, সৃষ্টিকে আঁকড়ে ধরে রাখতে হবে, এটাকে আমি মনে করি না। এই জন্য আমরা কিন্তু অনেক বড় বড় প্রজেক্ট দেখেন, এই যে আমাদের সমালোচনা একটা জায়গা বলে রূপপুর বালিশ নিয়ে ইত্যাদি ইত্যাদি, রূপপুরে 20 তলা ভবন হয়েছে, অনেকগুলি ভবন, এবং রাশিয়ানরা পরীক্ষা নিরীক্ষা করে বলছে এটা আন্তর্জাতিক মানসম্মত নির্মাণ, 13 মাসের ভিতর গণপূর্তে এই ভবনগুলো নির্মাণ করে দিয়েছে। এটাও কিন্তু ফোকাসে কম আসে, ফোকাসে কম আসে ছোট্ট একটি বিষয়গুলোকে। তবে আমি ছোট্ট বিষয়গুলোকে সবসময় ধারণ করি, বালিশ কাহিনী সব ঢেকে দিয়েছে, বালিশ কাহিনী পরে অনেক কাহিনী হয়েছে, আমি বিং মিনিস্টার সবকিছু বলতে পারবো না, আই শুড বি কনফাইন্ড উইদিন মি, এর চেয়ে অনেক কাহিনী অনেক জায়গায় আসতেছে, সবকিছু কিন্তু ধরা পড়ছে। আমি গভর্নমেন্টের ক্যাবিনেটের একজন মেম্বার হিসেবে মনে করি আমার মন্ত্রণালয়ে শুধু না, যে মন্ত্রণালয়ে অনিয়ম দুর্নীতি হচ্ছে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সরকারের পরিকল্পনা রয়েছে। অনেকে কিন্তু ছাড় পাচ্ছে না, আজকে পত্রিকাগুলো দেখেন অন্যান্য মন্ত্রণালয়ের অন্যায় ত্রুটিপূর্ণ কর্মকাণ্ডের নিউজ ফোকাসে আসছে, দুদক থেকে বলা হচ্ছে যে উই আর গোয়িং টু টেক অ্যাকশন। এই জায়গাটাকে আমি মনে করি যে অ্যাজ এ হোল একটা জায়গা, তবে আমাদের মন্ত্রণালয়ের অনেক কিছু দৃশ্যমান হয় কারণে আমরা বিল্ডিং করি, বিল্ডিংটা চোখে পড়ে, কিন্তু অনেক মন্ত্রণালয় অনেক কাজ আছে, সেই কাজ কিন্তু চোখে দৃশ্যমান না, সে কারণে অনেক কিছু নিয়ে অনেক আলোচনা কম হলেও আমি অন্যকে ব্লেম না করে আমি ভাবতে চাই আমার মন্ত্রণালয়ের ত্রুটি কি, সেই ত্রুটিগুলোকে ওভারকাম করার জন্য আমার কি করণীয়। আমি বলছি যে আমার সব প্রতিষ্ঠানগুলো হবে জনবান্ধব প্রতিষ্ঠান। আপনি দেখেন একজন লোক একটা বাসা পাওয়ার জন্য আবাসন দপ্তরে আবেদন করত, 2-3 বছরে তিনি বাসা পান না, হয়তো দেখা গেল জিল্লু সাহেব একটা বাসার জন্য আবেদন করেছে, বাসায় লিখে দেওয়া হচ্ছে যে আপনার কথা বলা হচ্ছে যে ওনার বাসা খালি হওয়ার সাপেক্ষে ওনাকে দেওয়া হবে, আপনার বাসা খালি হওয়ার আগে ওনার রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছে। আমি এটাকে দেখলাম তো ভয়ঙ্কর অবস্থা, সেটাকে আমি অনলাইন সিস্টেমে চালু করে দিছি, আপনি এখন বাসা বসে বাসার আবেদন করবেন, ট্র্যাকিং নাম্বারটা আপনার আগে পড়বে, আপনারটা আগে কনসিডার হবে, ব্যাক ডেটে কাগজ ঢুকানো, এটা দরকার সাহসের সঙ্গে, সততার সঙ্গে, এবং একটা ইপ্সিত লক্ষ্য নিয়ে এগোনো দরকার। এগুলো অনেক কিছু সম্ভব, আপনি মেট্রোপলিটন গভর্নমেন্টের কথা বলছেন পসিবলি, এইটা বাংলাদেশ কিন্তু ছোট্ট একটা দেশ, এটা কিন্তু আমাদের কোনো প্রভিন্সও নাই, ঢাকা কিন্তু বাংলাদেশের রাজধানী, চট্টগ্রাম কিন্তু আমাদের বাণিজ্যিক রাজধানী হিসাবে আমরা এটাকে মর্যাদা দিই, চট্টগ্রামে ইনভেস্টমেন্ট এরকম। জিল্লুর ভাই আপনি শুনলে অবাক হবেন, আমার মন্ত্রণালয়ের যে বরাদ্দ তার চেয়ে বেশি বরাদ্দ চট্টগ্রামে সিডিএতে আমরা দিই, সারা বাংলাদেশে আমার মিনিস্ট্রিতে যে বরাদ্দ, ওই বরাদ্দ দেয় কি মানে সরকার থেকে, মানে আপনার মন্ত্রণালয় থেকে নাকি? আমরা অর্থাৎ সরকার দেয় আমাদের মন্ত্রণালয় থ্রুতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চট্টগ্রামে যে বরাদ্দ এটা খোদ আমার মিনিস্ট্রির জন্য সে বরাদ্দ নাই। আচ্ছা, এত বড় বরাদ্দ চট্টগ্রামে দেয় কারণ চট্টগ্রামের গুরুত্বকে বিবেচনা করি, চট্টগ্রামের ডেভেলপমেন্ট, আদার ইনফ্রাস্ট্রাকচারাল, অন্যান্য কাজকর্ম লাগবে সেই জায়গায়। এখন সেন্ট্রাল গভর্নমেন্টের জায়গায় আমি ঢাকা একটা মেট্রোপলিটন গভর্নমেন্ট করলাম, ফর দ্য আর্গুমেন্টস কি করবে, কোঅর্ডিনেশন, কোঅর্ডিনেশনের জন্য তো মন্ত্রী পরিষদ আছে, কোঅর্ডিনেশনের জন্য সংশ্লিষ্ট 5-6টা মন্ত্রণালয় নিয়ে এক একটা দাপ্তরিক মন্ত্রণালয় আছে, যেমন ড্যাপ, ডিটেইল এরিয়া প্ল্যান, এই মন্ত্রণালয় কিন্তু পদাধিকার বলে আমি চেয়ারম্যান, স্থানীয় সরকার মন্ত্রী, পরিবেশ মন্ত্রী, ভূমি মন্ত্রী, সড়ক সেতু মন্ত্রী, তারা কিন্তু আমাদের মেম্বার, কাজে কোঅর্ডিনেশন আছে। কোঅর্ডিনেশনে সবাই এগিয়ে এসে যদি কাজ না করেন তো মেট্রোপলিটন গভর্নমেন্ট করলে হবে কি, বলবে যে মেট্রোপলিটন গভর্নমেন্ট করুক, আমরা একটা মিটিং এ ডাকলাম, আপনারা দুইজন মন্ত্রী মিটিং এর মেম্বার,
আপনারা বলেন আমার মিনিস্ট্রিতে আজকে খুব কাজের ব্যস্ততা আছে, আমি সেটাই বোঝাবার চেষ্টা করছি। আমি ড্যাপের মিটিং করেছি লাস্টে, কোনো ফল দেয় না তো তাহলে। লাস্টে তিনটে না চারটে রিভিউ মিটিং করেছি আমি, দুই দিন দুইজন মন্ত্রী মহোদয়কে পেয়েছে, আর কেউই আসেন না, এবং তাদেরও ব্যস্ততা থাকতে পারে। আমি এখানে একটু আমার ভাইকে ইন্টারাপ্ট করি এক মিনিট, সেটা হচ্ছে ভারতের রাজধানী দিল্লিতে আগে আপনার সিটি কর্পোরেশন ছিল, বাধ্য হয়েছে বিকজ অফ দ্য এক্সপানশন অফ দিল্লি সেখানে লেফটেন্যান্ট গভর্নর দিয়ে এখন প্রাদেশিক একটা গভর্নমেন্ট করতে হয়েছে টু কন্ট্রোল দি দিল্লি সিটি। সুতরাং আপনার ওখানে গভর্নমেন্ট আছে, কিন্তু দিল্লির জন্য দেয়ার ইজ আলাদা গভর্নমেন্ট, যেটা এই আশির দশকে গিয়ে ভাই ভাই আমাদের আশির দশকের আগে দিল্লিতে কোন লেফটেন্যান্ট গভর্নর ছিল না। আমাদের কনস্টিটিউশনাল কনসেপ্টের বাইরে, কিন্তু যেমন আমার যখন চট্টগ্রামে একটা সমস্যা হলো সিটি কর্পোরেশনের সঙ্গে আমার হাউজিং এর কর্মকর্তাদের, আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে বসলাম, উই ব্রিং ইট টু দ্য নোটিস অফ আওয়ার প্রাইম মিনিস্টার, আলটিমেটলি ইট ওয়াজ সলভড সম্মানজনক ভাবে। এখন সদিচ্ছা নিয়ে সবাই এগোই না আসলে শুধু সিটি গভর্নমেন্ট করে কিচ্ছু করা যাবে না। খোদ প্রাইম মিনিস্টার অফিসে যখন ক্যাবিনেটে মিটিং হয় তখন কিন্তু সমন্বয় মিটিং হয়, প্রাইম মিনিস্টারের অফিসের প্রিন্সিপাল সেক্রেটারি যখন অন্য অন্য সচিবদের নিয়ে বসেন যে কোঅর্ডিনেশন মিটিং, এর চেয়ে কি পাওয়ারফুল সিটি গভর্নমেন্ট হবে? সিটি গভর্নমেন্টের একটা ডাইরেক্টিভস আমি পূর্তমন্ত্রী মানলাম না, অথবা আর একটা মন্ত্রী মানলো না, সে আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না। কিন্তু আজকে কিন্তু প্রিন্সিপাল সেক্রেটারি যখন মিটিং ডাকে বা ক্যাবিনেট সেক্রেটারি মিটিং ডাকে কনসার্ন সেক্রেটারিদের নিয়ে ডিসিশন দেয়, সেই ডিসিশন কিন্তু ইমপ্লিমেন্ট অন্যের জন্য বাইন্ডিং হয়ে যায়। কিন্তু আমি একটা পার্ট গভর্নমেন্ট এখানে করলে সেটা হবে কিনা, তারপরে একটা পলিটিক্যাল ডিসিশন, ইট ক্যান বি ডিসাইডেড বাই হাই লেভেল। সব মন্তব্য আমার করা ঠিক হবে না, সেটা আমার যৌক্তিকতার যে জায়গাটা সেটা আমি বললাম। এখন আমি যেটা বলতে চাচ্ছি মোদ্দা কথাটা, সদিচ্ছা, সাহসিকতা, মানসিকতা, স্বচ্ছতা এবং দায়বদ্ধতা যদি আমি মনে প্রাণে ধারণ করি, শুধু বক্তৃতা বিবৃতিতে না, টক শোতে এসে না, সেমিনারে না, যদি ধারণ করি তাহলে কিন্তু অনেকগুলো বিষয়কে রিনোভেশন করা যায়। এই যে আমি যেটা আপনাকে বললাম, আমাকে আমার পার্টির জাতীয় পর্যায়ের নেতা তোফায়েল সাহেব আমাকে পার্লামেন্টে একদিন বললেন, 48 বছরে বাংলাদেশে কেউ চিন্তা করলো না যে 16টি দপ্তরে যাওয়া লাগবে না, 4টি দপ্তর হইলে হবে, তুমি সাহসটা নিলা। আমি বলছি যে আপনাদের দোয়া আমি নিলাম। আমাকে জড়িয়ে ধরে উনি আদর করে বললেন, এরকম কিছু কিছু সাহসী পদক্ষেপ নাও। আমি অনেক সাহসী পদক্ষেপ যেটা নিতে চাচ্ছি বা নিচ্ছি, অনেক প্রতিকূল অবস্থা আছে, যে প্রতিকূল অবস্থা জিল্লুর ভাই টকশোতে বলা যাবে না, কিন্তু চোখ কান বন্ধ করে কিন্তু আমি এগোচ্ছি। যে বিগিনিংয়ে বললেন না কতটা পারবো, যখন পারবো না তখন ছেড়ে দিয়ে দেবো, কিন্তু যতক্ষণ পর্যন্ত আসি আমার কনস্টিটিউশনাল ওথ, ওই ওথটাকে আমি মাথায় রেখে আমার তরফ থেকে চেষ্টা করতে চাইবো। আমি একটা জিনিস ফিল করি, এটা একবার সিনসিয়ারলি বললাম, চিরদিন বাঁচবো না, আর একটা অর্ডিনারি মানুষ মন্ত্রী হওয়ার পর আর কি বাকি আছে? আর কিচ্ছু নাই। এখন আমার দায়িত্বটা যতটুক দিতে পারি, এই পায়াস উইশটা নিয়ে আমরা সবাই মিলে যদি কাজ করি, আপনি আপনার জায়গা থেকে কাজ করেন, মেয়রের জায়গা থেকে কাজ করে, সিডিআর চেয়ারম্যান সেখান থেকে কাজ করে, বাংলাদেশ আজকে উন্নয়নের যেখানে গেছে। আমি আসার পথে একটা অনলাইনে দেখলাম প্রথম আলোর একটা রিপোর্ট, তারা বলছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্ট দিয়ে বলছে যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে লাফিয়ে লাফিয়ে অর্থনৈতিক মাত্রায়। কি কিভাবে এগিয়ে যাচ্ছে তারা টোটাল রিপোর্টটা দিয়ে বলছে, 2020 এই সাউথ এশিয়ায় সবচেয়ে উল্লেখযোগ্য অর্থনৈতিক জায়গায় বাংলাদেশ পৌঁছাবে। এই জায়গায় কিন্তু একজন শ্রমিকেরও ভূমিকা আছে, একটা গার্মেন্টস কর্মীর ভূমিকা আছে, বিদেশে যে লেবার তারও ভূমিকা আছে। আমরা সবাই মিলে কাজ না করে যদি খালি ব্লেম গেম করি তাহলে কিন্তু আলোচনা বাড়বে, কাজের পরিসরটা সংকীর্ণ হবে। মিস্টার চৌধুরী, একটু বলি, আপনি যে কত ভালো কথাটা বললেন, এই আমরা অর্থনৈতিক ডেভেলপমেন্ট যেটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্টটা তারা আপনি বুঝতেছি, এগেন আজকের পত্রিকায় এটাও আছে, জাতিসংঘের প্রতিষ্ঠান ওয়াংঠার যে এদেশের মানি লন্ডারিং এত বেশি যে তোর ব্যাংকিং ছেড়েলে আপনার যা বাজেট ন্যাশনাল বাজেট তার 36% টাকা চলে যাচ্ছে তোর মানি লন্ডারিং আউটসাইড বাংলাদেশ, সেটা 2015 সালে গেছে আর কি। হ্যাঁ, তো এখন এই যে এই এই যে জিনিসগুলোর উপরে রিপোর্ট নিয়ে আপনারা যদি সরকার থেকে তদন্ত করেন যে কিভাবে ঘটনাটা সম্ভব হয়, এই যে আপনার দেশ থেকে যে টাকা চলে যাচ্ছে পাচার হচ্ছে এটার উপরে কোন রকমের, এটাও কিন্তু আপনার জাতিসংঘের রিপোর্ট আজকে পত্রিকাও আছে। তো এখন কারাপশন যেটা আছে সেই কারাপশনের
হচ্ছে কি আপনি পুরো করাপশনকে বন্ধ করতে পারবেন না বাট করাপশন কমাইতে হবে চেষ্টা না থাকলে তো কমবে না হ্যাঁ এবং এফোর্টটা থাকতে হবে ইনস্টিটিউশনাল রূপ না পায় সেটা একটা ঘটনা আছে আমি একটু আধা মিনিট আপনাকে একটু বলি এই আমাদের দুর্নীতি সংক্রান্ত আইনটি হয়েছিল 47 এ সেই সময় মাথায় রাখছে লেখছে দুর্নীতি প্রতিরোধ আইন প্রিভেনশন অফ করাপশন করাপশনকে বিনাশ বলে নাই ওরাও বিনাশ মনে করেন যেমন আপনার এই আপনার ইয়েতে ইজ অফ ডুইং বিজনেস যেটা আছে এটাকে আমরা এখন তো ডেভেলপ করছি অনেক ক্ষেত্রেই এই যে আমি যে উদাহরণটা দিলাম রাজুকের এটাই কিন্তু সেবা সহজীকরণ আপনাকে পড়ে থাকতে 16টি দপ্তরে পড়ে থাকতে হতো বছরের পর বছর আমরা কিন্তু দপ্তর কমিয়ে আসি টাইম কমিয়ে আসি ইজ অফ ডুইং বিজনেস এখন ইজ অফ ডুইং বিজনেস এর মধ্যে যেটা দেখা যাচ্ছে সেটা তারা 11টা কারণ দেখিয়েছে সেখানে এর মধ্যে যেমন আপনি একটা ছোট্ট বিল্ডিং করবেন সেখানে পরিবেশ থেকে ছাড়পত্র নেওয়ার দরকার কি আছে আপনি হাই রাইজ বিল্ডিং এর মধ্যে পরিবেশের সাথে একটা মেজর কনস্ট্রাকচার লাগে এখন মানে যত দপ্তর তত কারাপশন ইউ আন্ডারস্ট্যান্ড ইট এখন আপনাকে একটু সাপ্লিমেন্ট করি আপনার সুবিধার্থে আমি যে 16টি দপ্তরের 12টিকে বাদ দিছি তার ভিতর এমন দপ্তরও ছিল গুলশানে করবেন বাড়ি আপনাকে ক্লিয়ারেন্স নিতে হবে বিআইডব্লিউটিসি বিআইডব্লিউটিসি ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন এবং ওই যে যেটা এনভায়রনমেন্টের নিতে হবে সেটাকে আমি বাদ দিছি যে গুলশানে বাড়ি করতে আমার কেন তাদের ক্লিয়ারেন্স নিতে হবে বাদ দিয়ে দিছি আমরা কিন্তু শুরু করেছি আপনি একটা কাজ করতে পারেন আপনার ইচ্ছে এটা হচ্ছে যে জাতিকে ঘুম থেকে জাগানোর জন্য করাপশনকে ধাক্কা দেওয়ার জন্য অনেকগুলো বিল্ডিং দেখবেন রাজুকে প্ল্যান পাস করা নিছে নিজে কার পার্কিং করলাম আন্ডারগ্রাউন্ড কার পার্কিং থাকবে আপনি যদি এখন একটা সার্ভে দেন সার্ভে দেওয়ার জন্য আপনি কিছু ইউনিভার্সিটি বা কলেজের বা স্কুলের হাই স্কুলের ছেলেদেরকে ভলান্টিয়ার হিসেবে নিয়োগ করেন আপনি দেখবেন বনানি এরিয়াতে ম্যাক্সিমাম বাড়িতে কার পার্কিং দেয় সব ওখানে আপনার কার পার্কিং এর দোকান এটা সেটা বসে একদম বিশ্রী অবস্থা করে রাখছে কেন ভাই এটা তুমি কার পার্কিং এর প্রুভমেন্ট নিছো কিন্তু কার পার্কিং ব্যবহার করতেছো না ভাই আপনি তো অল্প বলছেন ওর সব ভয়ঙ্কর ঘটনা শুনবেন আপনার আমার মতো রাজনৈতিক ক্ষমতায় আসি ক্ষমতার বাইরে টাকার মালিক তারা যে সকল কর্মকাণ্ড করেছি এমনকি অনেক মিডিয়া হাউস বিশাল বিশাল মিডিয়া হাউস তারা যে প্ল্যানটি নিয়েছেন তার উপর এমন সব করেছেন যে সেগুলা পাবলিকলি বলা ডিফিকাল্ট 1818টা বাড়ি আমি ফাইন্ড আউট করছি এগুলো হাই রাইজ বিল্ডিং ঢাকার পাবলিকলি বলা ডিফিকাল্ট পাবলিকলি আপনি না বলেন কিন্তু ব্যবস্থা নেবেন কি না সেটা অ্যাকশন নিয়েছি আপনি অ্যাকশন না নিলে এফআর টাওয়ারের ঘটনায় যাদের বিরুদ্ধে আমি মার্ডার কেস করেছি তাদের বিরুদ্ধে মার্ডার কেস তো দূরের কথা থানায় জিডি করার সাহস কিন্তু অনেক অনেক সময় পাননি আমরা একটা ফিল্ম স্টারকে আমি দেখলাম আমার রাজুকের ম্যাজিস্ট্রেট 10 লাখ টাকা জরিমানা করছে আবার দেখলাম আমার সঙ্গে সম্পৃক্ত নাম উল্লেখ করলাম না এমন ব্যক্তির বিল্ডিং কিন্তু আমরা ভেঙে দিয়েছি তিনি আমাকে ফোন করেছেন তদবির করছেন আমি বলছি যে এইটা রক্ষা করতে গেলে ঢাকায় আর কোনো অপারেশন করা যাবে না আমরা ভেঙে ফেলছি এমন জায়গায় কিন্তু আমরা আঘাত হয়েছি কিন্তু প্রবলেম তো হলো গোটা নারায়ণগঞ্জ সাভার গাজীপুর মূল ঢাকা এই টোটালটা মিলে হচ্ছে রাজুকের ক্যাপাসিটি রাজুকের জনবল হলো 1500 তার ভিতরে আছে মাত্র 1300 এই 1300 অনেক হলো টেকনিক্যাল হ্যান্ড এত বড় অঞ্চলটাকে কিন্তু কাভার করতে হচ্ছে আমাদের এবং দখল করতেছেন কারা আপনার আমার মতো লোক আমি আজকে ভেঙে দিয়ে আসতেছি আপনার গ্যারেজ কালকে আপনি দিচ্ছেন এখন প্রতিদিন তো দারোয়ান ওখানে দিতে পারছি না সেই জন্য জনসচেতনতাও কিন্তু একটা বড় প্রয়োজন এই সময়টায় সকলকে না আরো লাগবে সেটা হচ্ছে রাজুকের যেভাবে শহর বাড়ছে সে হারে রাজুকের ব্রাঞ্চ অফিস বাড়ানো নাই রাজুকে ব্রাঞ্চ অফিস আরো বানানোর দরকার যেমন চিটাগং এ সিডি এর কোনো ব্রাঞ্চ অফিস নেই সব যেত এক বিল্ডিং এ দেয়ার শুড বি ফিউ ব্রাঞ্চ অফিস রিজিওনাল অফিস রিজিওনাল অফিস সে রিজিওনাল অফিস যদি থাকে ওখানে একটা রিজিওনাল অ্যাকাউন্টেবিলিটি থাকে বার যোগাযোগ করে স্কোপ পায় এখন আপনার ইন্সপেক্টর লাগবে আমরা বড় হচ্ছে আপনার এইটা ছিল আগে ঢাকা ইম্প্রুভমেন্ট ট্রাস্ট সে ঢাকা ইম্প্রুভমেন্ট ট্রাস্টকে 1988 এসআর সাহেবের সময় এটাকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বলা হইলো এরপরে যে এটার যে অর্গানোগ্রামটা চেঞ্জ করতে হবে আই ডোন্ট নো সেই অর্গানোগ্রামটা চেঞ্জ হয়েছে কিনা আপনি কিছু রিজিওনাল অফিস করে বিশেষ করে কিন্তু রিজিওনাল অফিস করতে হলে তো মানে তার তো ইনফ্রাস্ট্রাকচার লাগবে তার লোকবল লাগবে ওনার এখন 1500 লোকবলের সেই 200 আছে 1300 আছে 200 নাই এত বড় জুরিসডিকশন 1300 লোকবল না সম্ভব না সেজন্য বলতেছি রিজিওনাল অফিস করে সেখানে আরো লোক বাড়িয়ে আপনি লোক দরকার হলে লোকের কাজে কাজ করার জন্য
অনেক সময় দেখা যায় একজনের দশজনের কাজ করে আরেক জায়গায় দেখা যায় দশজন একজনের কাজও করে না. ইট অল ডিপেন্ডস হাউ ইউ অ্যাক্টিভেট মোটিভেট ইউর পিপল. যেমন আপনি পূর্বাঞ্চল একটা শহর, আপনি অনেকদিন থেকে আজকে ডেভেলপ হয়ে আসতেছে, ওখানে মানুষ যাচ্ছে না. এখন আজকে পত্রিকায় দেখলাম আমার ভাই চীনা কর্তৃপক্ষের সাথে চুক্তি করলেন যে শহর গর্বের জিল মিলে. আরে ভাই আমি তো জানি না এখন কিভাবে হবে. সরকারের অ্যাপয়েন্টমেন্ট ব্যবসা করতে হবে, কারণ এটা বুঝি নাই. সরকারের কাজ হচ্ছে ফেসিলিটেট করা, ব্যবসা করবে প্রাইভেট সেক্টর. এখন আপনি এই যত পারেন আপনারা খালি সেন্ট্রালাইজ করতে যাচ্ছেন, এটা আমার মনে হয় ঢাকার উপর জুপচে পড়া ভিড় এটাকে সরাবার জন্য যেমন পূর্বাচল সিটি হয়েছে, ঝিলমিল হয়েছে, তুরাগ নদীর পাড়ে যে জায়গাগুলো ভূমিদস্যুরা দখল করে নিচ্ছেন সেই জায়গার ন্যাচারকে অ্যাজ ইট ইজ রেখে, অর্থাৎ প্রায় 70% জায়গা প্রাকৃতিক রেখে 30% উপরে কিভাবে স্মার্ট সিটি করা যায়। কারণ ঢাকায় আজকে যে পরিমাণ মানুষের ভিড়, এই ভিড়দেরকে আমার ঢাকার বাইরে সরাতে হবে। গাজীপুর পর্যন্ত ঢাকা প্রশস্ত হয়েছে, সাভার পর্যন্ত, কেরানীগঞ্জ নারায়ণগঞ্জ পর্যন্ত কিন্তু রাস্তা দুই পাশে বেড়ে গেছে। সেই অনুযায়ী কিন্তু আমরা আবাসন নিশ্চিত করতে পারিনি। এই জন্য আবাসনের একটি বিষয় আমাদের মাথায় রাখতে হচ্ছে, এটা রাষ্ট্রের দায়িত্ব, কিন্তু কোনোভাবে ব্যবসায়িক চিন্তার ভিত্তিতে কিন্তু এটা না। মানুষের প্রত্যেকের জন্য শেল্টার নিশ্চিত করা, আপনি আপনি এটা নির্দেশ যেটা হয় ইভেন ভারতে যেটা আছে সেটা হচ্ছে কি গভর্নমেন্ট জায়গা দিয়ে দেয়, দিয়ে কিছু লোকের পলিসি সিদ্ধান্ত দেয়, এখানে এই 600 স্কোয়ার ফিটের ফ্ল্যাট হবে, 1000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট হবে, এত স্কোয়ার ফিটের ফ্ল্যাট হবে, সেটা বা ব্যাংকের সাথে কিভাবে টাই আপ করে মানুষ ফ্ল্যাট কিনতে পারবে সেটা আপনি ফেসিলিটেট করেন, আপনাকে কনস্ট্রাকশন করে ফ্ল্যাট দিতে হবে না। আমরা কিছু করছি না। আপনার এই যেটা দুইটা উদাহরণ আপনি বললেন, চাইনিজরা এটা ফিজিবিলিটি স্টাডি করছে, আমরা কিন্তু যেমন ঝিলমিলে পূর্বাচলে এবং উত্তর থার্ড ফেজে অসংখ্য ফ্ল্যাট করতেছি, এই ফ্ল্যাট কিন্তু আমরা নিজেরা কেউ করছি না। আমরা ওপেন টেন্ডার দিচ্ছি, সেই টেন্ডারে বাংলাদেশি কোম্পানিও পার্টিসিপেট করছেন, মালয়েশিয়ার করতেছে, সিঙ্গাপুর করতেছে, যারা কম্পিটেন্সির ভিত্তিতে কোয়ালিফাইড হচ্ছে তাদেরকে দায় দিচ্ছে, কোনোটাই রাজুক করছে না। একটা ভুল আমাদের হয়েছে, আমি নাগরিক হিসেবে বলবো, রাজুক রেগুলেটরি বডি, রাজুকের ডেভেলপমেন্টের সমস্ত প্রজেক্টগুলো, আপনারা যেমন রাজধানী উন্নয়নের নামে ব্যাখ্যা দেওয়া আছে, উন্নয়ন মানে কি অবকাঠামোগত উন্নয়ন, ওই যে আপনাদের সরকার অবকাঠামোগত উন্নয়ন ঢুকে গেছে আর ওই ধারাবাহিকতা চলতেছে, এটা রেগুলেটরি বডি থাকলে সেটা ভালো হতো। রাজুকের কিন্তু আমরা অনেকগুলো ব্রাঞ্চ করেছি, দ্যাট ইজ রিজিওনাল অফিস করেছি, আঞ্চলিক অফিস, কিন্তু আমার যদি জনবল প্রয়োজনীয় কাঠামো না থাকে। আর একটা জিনিস খারাপ হয়েছে, দীর্ঘদিনের একটি ধারাবাহিকতা, আপনাকে অসহায়ের মতো গিয়ে রাজুকের কাছে ধর্ণা দিতে হবে, রাজুক অনুকম্পা করে যেদিন আপনাকে দয়া করে একটা দেবে সেদিন আপনাকে গ্রহণ করতে হবে, সেই জায়গার থেকে কিন্তু বেরো আসছি। পূর্বাচলে আপনি এখন যদি যান ইউ উইল বি হ্যাপি, পূর্বাচলে কিন্তু আমাদের বিদ্যুতের লাইন চলে গেছে, পানির লাইনের কাজ করছে, অনেকে কিন্তু বিল্ডিং নির্মাণ শুরু করেছে পূর্বাচলে, সব সেক্টরে না, বেশ কয়েকটি সেক্টরে। আমি দায়িত্ব গ্রহণ করার পরে আমি কিন্তু ওয়ার্কিং ডের বাইরে হলিডেতেও আমার প্রজেক্ট ইনস্পেকশনে যাই, যে হাউ কন্ট্রাক্টর আর ওয়ার্কিং। আমি দেখলাম এত বড় পূর্বাচল, সেখানে পানি সরবের চুক্তি হয় নাই এতদিনে 20 বছরে, সেই চুক্তি কিন্তু আমরা করেছি, এবং সেই কোম্পানি চাইনিজ কোম্পানি, তারা কিন্তু দে হ্যাভ অলরেডি স্টার্টেড দেয়ার ওয়ার্কস। আমরা সকলে মিলে শুধুমাত্র প্রথা মাফিক যদি অফিস করি, মন্ত্রিত্ব করি, মেয়রগিরি করি, দাপ্তরিক দায়িত্ব পালন করি তো হবে না। সাম ক্রিয়েটিভিটি টু বি ফ্রম দি কোর অফ হার্ট। এখন একটু পূর্বাচল আর ঝিলমিলের মানে সর্বশেষ পরিস্থিতি কি, মানে ওই যে উনি যেমনটা বলছিলেন যে পূর্বাচলে কেউ যেতেই চায় না এখন, পূর্বাচলে এখন অনেক বিল্ডিং হয়েছে। আপনি পূর্বাচলে জিল্লুর ভাই সব দিন যদি তৃতীয় মাত্রায় ব্যস্ত না থাকেন একটু যাবেন, দেখবেন পূর্বাচলে অনেক বিল্ডিং নির্মাণ চলছে, আমরা প্ল্যান দেওয়া শুরু করছি। ঝিলমিল আবাসিক এলাকায় দেখবেন মালয়েশিয়ান কোম্পানি কাজ করতেছে, গভর্নমেন্ট না, এবং তারা ওয়ার্ল্ড ফেমাস কোম্পানি, তারা কাজ শুরু করে দিয়েছে অলরেডি। আমরা কোন রকম যেন তেন উপায়ে জীবনের ঝুঁকি নেওয়ার মতো ফ্ল্যাট আমাদের অর্ডিনারি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দিয়ে অথবা আনস্কিলড কন্ট্রাক্টর দিয়ে করাতে চাচ্ছি না, আমরা টেন্ডার ওপেন করে দিচ্ছি। বাংলাদেশে অনেক কোম্পানিও কাজ পাচ্ছে যারা এটা করার মতো কম্পিটেন্ট তারা। আমরা কোনোভাবে র্যাঙ্ক স্টার ভাঙার জন্য ওই জাহাজ ভাঙ্গা কোম্পানির দায়িত্ব দিয়ে 11 জনের জীবন নাশ ওইটা শেখ হাসিনা করতে চায় না, সে বলে দোজ হু আর কম্পিটেন্ট লেট দেম ডু দিস ওয়ার্ক, আমরা কিন্তু সেভাবে করার চেষ্টা করছি। আপনার কি বলে যে আপনার এখন যে ইদানিং কালে দেখা যাচ্ছে
বড় বড় শহরের বাইরে গ্রামে অঞ্চলে যেগুলো ছোট ছোট পৌরসভা হয়েছে উপজেলা লেভেলে, সেখানেও বিল্ডিং মানুষ করে ফেলতেছে যে রাস্তা যেন প্রশস্ত করতে না পারে। এই যে বিল্ডিং এর যে কোড মানতে হবে সেটার উপরে আমার মনে হয় আপনার মন্ত্রণালয় থেকে, যেহেতু আপনার গণপূর্ত এবং নগর উন্নয়নের বাদ দিলে গণপূর্ত যেটা আপনার আছে সেখানে আপনি যেমন পটিয়া সাতকানিয়া ওই যে রাজশাহীতে আপনার পুটি বিভিন্ন যে অনেকগুলো উপজেলা আছে উপজেলার লেভেলে দেখা যাচ্ছে ঈদকার বাংলাদেশ তো ছোট্ট দেশ, জনসংখ্যা বেশি, ল্যান্ডের দাম বাড়ি যায়, সেই জন্য রাস্তাঘাটে যে পরিমিশন রাখতে হবে সেটা প্ল্যানে না চিন্তা না করে যত্রতত্র বিল্ডিং করে ফেলতেছে মানুষ। এদিকে আপনারা দেখলাম ক্যাবিনেট সিদ্ধান্ত করছেন যে এখন থেকে বিল্ডিং এর প্ল্যান পাস করাই নিতে হবে, আপনার ওই যে উপজেলা লেভেলে যদি বিল্ডিং করতে হয়, তো সেই ভিত্তিতে আমার মনে হয় উপজেলাতে এখন যে এলজিআরডি যে একটা এলজিডি যে একটা ইঞ্জিনিয়ার আছে ওইটার সাথে যদি আপনার যেটা আপনার যে জেলায় জেলায় আপনার ইঞ্জিনিয়ার আছে সব জায়গায় এগুলো যদি টাই আপ করে দেন তাহলে ওই উপজেলাকেও আপনারা এখন থেকে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর একটা কথা আছে, এখন থেকে আপনারা বাংলাদেশের এই গ্রাম উপজেলা লেভেলের পরিবেশটাকে আপনারা ঠিক রাখতে পারেন। দুই হচ্ছে আপনার দেখা যায় জেলার যে ইঞ্জিনিয়ার সাহেবরা থাকেন সুপার ইঞ্জিনিয়ার আর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওনারা কিন্তু প্রত্যেকেরই বাংলো দেওয়া আছে ঘর বাড়ি দেওয়া আছে কিন্তু সবার বউ ফলার ঢাকা শহর থাকে, হ্যাঁ এখন ওখানে এলাকাতে কেউ থাকে না, যার কারণে এখান থেকে বসে কত টাকা টাকা আসতে হয় বিল পাস করে নেওয়ার জন্য। অনেক কিছু নেই, ভালো শিক্ষা প্রতিষ্ঠান নেই অনেক জায়গায়, ভালো চিকিৎসা সেবা নেই, সে কারণে তারা তাদের ছেলে এটা তো কোনো কথা হইতে পারে না। এই যে যুক্তি দেখিয়ে হাইকোর্ট ডিসেন্ট্রালাইজেশন কে বাল একরা নিয়ে আসছে যে যার সাহেবদের ছেলেরা পড়বে কোথায় সেই আপনার সিলেটে বা খুলনায়, এটা কোনো কথা হইতে পারে না। আপনাকে ইট ইস এ কান্ট্রি, এখানে আপনাকে রুলস রেগুলেশন এগুলো আপনাকে মেনে নিতে হবে। আপনি এখন ওই এলাকাতে পোস্টিং আপনার কোথায়, আমার পোস্টিং হচ্ছে ইয়েতে কি বলে যে বীরসরাই বা উত্তর চট্টগ্রামে, তো আপনি বহুফুলা কোথায় ঘর ঢাকায়, এই যে এই জিনিসটা আপনি যেহেতু হাত দিচ্ছেন আপনি অনেকগুলো রিফর্মস এর কাজ করতেছেন, সে এই ভিত্তিতে আমি মনে করলাম যে জিনিসটা আপনার নলেজে আমার মনে হয় আপনি একটু র‍্যাপ আপ করেন, মানে আমরা শেষের দিকে চলে এসেছি সো আলোচনাটাকে শেষ করে আনেন তারপর আমি ওনার কাছে। এখন সেটা হচ্ছে যে আপনাকে আমি প্রথমে অনেক ধন্যবাদ জানাই যে আপনি অনেকগুলো সাহসিক পদক্ষেপ নিচ্ছেন, এট দ্য সেম টাইম আমি আবারও এটা বলবো যে এই যে আপনার যেগুলো আপনার নগর উন্নয়নের যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো যদি বিশেষ করে ঢাকা শহরের বাইরে আপনি একজন মানুষ একটা মানুষের তার কতটুকু কাজ করার কোয়ালিটি আছে হিসেব করতে হবে, আপনার ঘুমাইতে হয় খাইতে হয় সব কিছু করে আপনাকে কাজ করতে হয়, সেই জন্য আমি যেটা মনে করি ঢাকার বাইরে নগর উন্নয়নের ব্যাপারে এটা একটা কোঅর্ডিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা আমি আপনি আমার সাথে ডিবেট করতে পারেন আপত্তি নাই, কিন্তু আমি আমার একটা কথা বলি কিছু পাইতে হলে কিছু দিতে হয়, অভিজ্ঞতা পাইতে হলে সাফার করতে হয়, ইংরেজিতে বলা হয় সাফারিং ইজ দ্য কস্ট অফ এক্সপিরিয়েন্স, সো আমরা অনেক কিছু দেখছি সাফার করছি এবং কতগুলো অ্যাচিভমেন্টও আমাদের হয়েছে, আপনি বলতে আপত্তি নাই। আপনার চিড়িয়াঙ্গে জামপুরে বাজার গণপূর্তের জায়গা আমি এসআর সাহেবের বলে সিটি কমিশনে নিয়ে দিচ্ছি, এরকম গণপূর্তের অনেকগুলো জায়গা আমি সরকার প্রধানকে বলে যেমন মৈদিন চৌধুরী এটাকে সিঙ্গাপুর মার্কেট করছে এটা নিয়ে দিয়েছিলাম আমি, মতিঝিলে কার পার্কের কোনো জায়গা নাই, এর কার পার্কের জায়গাটা ছিল সিটি কর্পোরেশন এটাকে মার্কেট বানায় অফিস বানায় খাই ফেলছে, এখন সেম ওয়েতে আমি কার পার্কের জন্য আগ্রাম জায়গা নিয়ে দিয়েছি এটা সিঙ্গাপুর মার্কেট হয়ে গেছে, এখন এই যে এখন থেকে যেহেতু জায়গার সংকট কর্ণফুলী নদীর দক্ষিণ পারে শহর করার জন্য তৎকালীন সময়ে 30 বছর আগে সিডিএকে বলে জায়গা অ্যাকোয়ার করেছি প্লট করা হয়েছে 1994 এর মধ্যে বরাদ্দ দিয়ে ফেলেছে সিডিএ প্লটের জন্য 94-2019 আজ পর্যন্ত সেখানে পানি কোনো ব্যবস্থা নেই, কোনো বাড়ি হচ্ছে না, মানুষ টাকা দিয়ে ঘুরতেছে খাদ্যতেছে, এই যে অবস্থা এগুলো লিডারশিপ কোয়ালিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, এখানে কেন আমরা এটা প্রবলেম সলভ করতে পারবো না, কবে 30 বছর আগে জায়গা নিয়ে দিচ্ছি কর্ণপুরী নদীর ওই পারে অন বিশাল এরিয়া কিন্তু ওইটা সিডিএ আর ডেভেলপমেন্টের মধ্যে যায় নাই, সেই জন্য আমি যেটা মনে করতেছি আপনি যেহেতু আপনি একজন আইনজ্ঞ আইনবিদ আপনার এই মন্ত্রণালয় নিয়ে কিন্তু অনেক বিতর্ক আছে তারপরেও আপনি সাহস করে যখন দেখা দিয়েছেন আপনার যেমন এই যে ইয়ে আছে আর্কিটেক্ট অথরিটি আছে আপনার একটা এই আর্কিটেক্ট অথরিটি তারা অনেক সময় দেখা যায় জায়গাতে না গিয়ে এখান থেকে সিদ্ধান্ত দেয়, এটাকে যদি আপনি পুনর্বিন্যাস করতে পারেন এটার একটা যদি মনে করেন আমি মনে করি যে ঢাকার বাইরে আর্কিটেক্টের একটা অফিস চিড়িয়াঙ্গা থাকা দরকার,
সেটা আপনি চিন্তা করতে পারেন। আপনাকে ওভারঅল সব মিলিয়ে আপনার মন্ত্রণালয়ে আপনি যে কাজগুলো করতেছেন আপনাকে আমি মনে করি আপনাকে অভিনন্দন দিতে হয়। অ্যাট দি সেম টাইম করাপশনের বিরুদ্ধে যে সরকার জিহাদ করতেছে সে করাপশনের সাথে আপনাকে যে কথাটা বললাম যে এই যে দেশের যে মানি লন্ডারিং হচ্ছে, ব্যাংকিং চ্যানেলে যে টাকা চলে যাচ্ছে, এইটা পারলে একটু প্রধানমন্ত্রী কারে দিয়ে ধন্যবাদ আপনাকে। আপনার কয়েকটা বিষয় শুনলে আপনার ভালো লাগবে, আপনার পজিটিভ সেন্টিমেন্টকে আমি ওয়েলকাম করি, রিসপেক্ট করি। আমরা রিসেন্টলি ডিসিশন নিয়েছি যে জিল্লুর সাহেবের গ্রামের বাড়িতেও যেন যদি জমি থেকে থাকে উনি ইচ্ছা মতো কোনো ভবন করতে পারবেন না, কারণ এটাকে পরিকল্পিত হতে হবে। আপনি কৃষি জমি সব বিনাশ করছেন, প্রতি বছর 1% কৃষি জমি, প্রতি বছর 1% কৃষি জমি কমে যাচ্ছে। তাই 1% যদি হয় তো শতকরা হারে ক বছর পরে তো কৃষি জমি খুঁজেই পাওয়া যাবে না। তখন কি ইট কংক্রিটের শুধু শহর নিয়ে বাংলাদেশ থাকবে? নো। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা হলো জায়গার সর্বোত্তম ব্যবহার করতে হবে এবং অপরিকল্পিতভাবে এখন আর কোনো ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জেলা পর্যায়ে কেউ নিজের মতো করে বিল্ডিং করতে পারবেন না। জেলা প্রশাসনে কিন্তু একটা কমিটি আছে, অনেক ডিসি সাহেব তো জানেনই না যে তাদেরই একটা কমিটি আছে, যদি কেউ প্ল্যান চায় তারা রিভিউ করে প্ল্যানটাকে অ্যাপ্রুভ করতে পারেন, অথবা যদি তারা প্রয়োজন বোধ করেন হায়ার অথরিটির কাছে পাঠাতে পারেন। এইটা অনেক ডিসিও জানে না, ওখানে ইঞ্জিনিয়ারও জানে না, আবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যিনি তার টেকনিক্যাল নলেজের টও নাই তিনি প্ল্যানে অ্যাপ্রুভ করে দিচ্ছেন। সিলিমারিয়া চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান তো 8 পাস, তিনি প্ল্যান সই করে দিয়ে দিচ্ছেন এবং সেখানে 10 তলা বিল্ডিং হয়েছে ঢাকার ওপারে বসিলায়, তারপরে একটা রিভার ভিউ প্রজেক্ট আছে, এইসব জায়গায় 10 তলা বিল্ডিং হয়ে গেছে। আমরা যখন ধরলাম বলে চেয়ারম্যান আমার প্ল্যান পাস করে দিয়েছে, বলেন তো অবস্থাটা, ইউনিয়নের চেয়ারম্যান 10 তলা বিল্ডিং পাস করছে, ওর কি নলেজের উপর করছে ওই জায়গাটা। আর একটা কাজ আমরা করেছি, সমগ্র বাংলাদেশে যেখানে যেখানে আবাসন চাহিদা আছে সেখানে আমরা জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মাধ্যমে আমরা আবাসন করে দেব। কত ফিট রাস্তা থাকবে উপজেলা পর্যায়ে না উপজেলা, যেখানে যেখানে ডিমান্ড আসবে সর্বত্র করে দেব। কতটুক রাস্তা থাকবে ইউনিয়ন পর্যায়ে যাবেন না, না উপজেলা পর্যায়ে সর্বোচ্চ, কারণ এই জায়গাটা তো কেনার মতো লোকও থাকতে হবে। রাস্তার কি কতটুক হবে, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির সহ যা কিছু নেসেসারি সেই জায়গাগুলোকে আমরা সেখানে নিয়ে আসতে চাচ্ছি। প্রবলেমটা হইছে কোথায়, দেখেন আমাদের মন্ত্রণালয়কে বলা হয় যে এরা কি করছে, এই করছে, ওই করছে, অনেক ক্ষেত্রে সস্তা, কিন্তু অনেকে হয়তো জানেন না যে আমাদের মন্ত্রণালয় ডিপোজিট ওয়ার্কস করে অনেক মিনিস্ট্রির, 47টি মন্ত্রণালয়ের কাজ আমরা করে দিই। আপনি র্যাবের অফিস করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, আপনি বলেন যে তোমার ইঞ্জিনিয়ারটার আছে তুমি এগুলো দেখভাল করবা, রেভিনিউ অফিস হবে বোর্ড অফ রেভিনিউর অর্থ মন্ত্রণালয় তুমি বলে তুমি করবা, স্বাস্থ্য মন্ত্রণালয় নিউরো সায়েন্স ইনস্টিটিউট আর গ্যাস্ট্রো লিভার হসপিটাল। একটু বলি এখানে 1 মিনিট জিল বাগা 1 মিনিট সভা যাচ্ছে, সেটা হচ্ছে এই যে লুইকারের যে প্ল্যান ছিল শেরে বাংলা নগর যে জাতীয় সংসদ ভবন, জাতীয় সংসদ ভবনের উত্তরে বাংলাদেশ সচিবালয় শুরু হবে শিফটেড, এটা লুইকারের প্ল্যানের মধ্যে আছে। আজ পর্যন্ত 50 বছর হচ্ছে বাংলাদেশে কোন গভর্নমেন্ট সাহস করলো না সচিবালয় টু বি শিফটেড ফ্রম তোপখানা রোড, এটা ঠিক আছে ছেলে বাংলা নগর, এইটা একটা সাহস করে আপনি কাজে না না এটা আমি নিতে পারবো না, এটা আপনার সরকার পারে নাই, অনেক সরকার পারে না, আমাদের সরকার কেউ না কেউ এটা অ্যাড্রেস করতে হবে। আমি যেটা বলছি একটু শুনে, 47টি মন্ত্রণালয়ের সমস্ত কনস্ট্রাকশন কাজের ডিপোজিট ওয়ার্কস হিসাবে আমাদের দায়িত্ব পালন করতে হয়, ডিপোজিট ওয়ার্কসের বাংলাটা আর বললাম না, এটা কিন্তু করতে হয়। পত্রিকা দেখলাম একটা নিউজ আসছে যে গণপূর্তে 3টি মন্ত্রণালয় থেকে এত কোটি টাকা নিয়ে গেলেন অমুক একটা নাম দিয়ে, আমি চিফ ইঞ্জিনিয়ারে ডাকলাম জিলুর ভাই যে ঘটনা কি, বলো স্যার এই 3টা প্রজেক্টের টোটাল বরাদ্দই তো এই টাকা নেই, কোথায় উনি পাইলো? আর এই প্রজেক্ট একটা আমাদের না, একটা হলো স্বাস্থ্য মন্ত্রণালয় নিউরো সায়েন্স, র্যাবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আর একটা অর্থ মন্ত্রণালয়, কিন্তু নিউজের হেডিং কিন্তু গণপূর্ত, গভীরে না গিয়ে যার যার মতো করে এরকম হয়। আর এই যে এতগুলো মন্ত্রণালয়ের প্ল্যান তৈরি করতে গিয়ে আমার যে স্থাপত্য অধিদপ্তর আছে সেখানে লিমিটেড স্থপতিরা আছে, আপনি অবাক হবেন সরকারি চাকরিতে আসার পর স্থপতিরা চাকরি ছেড়ে চলে যায়, কারণ সরকারি চাকরি একটা নিয়ম আছে, বেতন আছে, সে যদি প্রাইভেট ফার্ম খোলে তার যে ইনকাম সেখানে থাকতে চায় না। ফলে আমার লিমিটেড কয়েকজন আর্কিটেক্টকে দিয়ে কিন্তু সারা বাংলাদেশের প্ল্যান করতে হচ্ছে আমাকে। আপনার চট্টগ্রামের ডিসি অফিস যদি ভেঙে প্ল্যান করতে হয় সেটা আমার আর্কিটেক্টকে করতে হয়, গণভবনের পাশে যদি একটা পার্ট গণভবন করতে হয় সেটা ওকে করতে হয়, লিমিটেড ম্যান পাওয়ার, এবং এখানে কেউ পড়ার পরে এখানে আসতে চায় না, কেউ বাইরে চলে যায়, কেউ প্রাইভেট প্রতিষ্ঠান করে। আপনারা আউটসোর্সিং করেন না? আউটসোর্সিং এর সুযোগ খুব কম, সেটা হলো আউটসোর্সিং এ তারা যেভাবে বলে অনেক ক্ষেত্রে আউটসোর্সিং করার তারা ওই যে ডাক্তার নিজে থাকে না, টেকনোলজিস্ট সই করে দেয় না, ওই রকম ভাবে
এখন আউটসোর্সিং এর পারমিশন আমরা দিয়েছি ইতিমধ্যে গণপুর থেকে আউটসোর্সিং এর পারমিশন দিয়েছি কন্ডিশনটা আমরা ভ্যাটিং করব তুমি আউটসোর্সিং টা আনো আমরা দেখব এটা মানসম্মত হয়েছে কিনা কারণ অনেকেই মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলে যে তোমরা বাক্স বানাই রাখো আলোবাতাস ঢুকবে কিভাবে একটা দুর্ঘটনা হলে নেমে যাবে কিভাবে ইমার্জেন্সি ফায়ার এক্সিট আছে কিনা ফায়ারের জন্য ব্যবস্থা আছে কিনা পানি ধারণের ব্যবস্থা আছে কিনা এফআরটার আগুন লাগলো আমার পানি নিতে আসতে হলো বসুন্ধরা সিটিতে আশপাশে কোথাও পানির ব্যবস্থা নেই আর এক ইঞ্চি জায়গা কেউ ছাড়বেন না আমি যখন আপনাকে বলি জলাধার রাখতে হবে আপনি জলাধার রাখেন বিল্ডিং কমপ্লিট হয়ে যাওয়ার পর প্রতিদিন কিন্তু আমি দেখতে পারি না পরের দিন ওখানে ফাস্ট ফুডের দোকান খোলেন কর্নার একটু থাকলে ব্যাংকের এটিএম বুথ করেন আর কিছু না হলে সেলের দিয়ে ওখানে আর একটা ছোট্ট দপ্তর বসিয়ে দেন আমাদের লোভ এমন জায়গায় পৌঁছে গেছে জীবনের চেয়ে লোভটা হয়ে গেছে অনেক বেশি এফআর টাওয়ারের ভিতর উঠে দেখা গেল ইমার্জেন্সি এক্সিটের যে সিঁড়ি সেই সিঁড়ি পাওয়া যাচ্ছে না তো সবাই বললো সিঁড়ি বোধহয় নাই খুলে দেখা গেল প্রত্যেকটা সিঁড়ির মুখে এক একটা রুম বানিয়ে রুমটা ব্যবহার করতেছে সবাই মানে সিঁড়ি আর সিঁড়িতে নাই এই যে নাগরিক সচেতনতা বোধ লোভ লালসার বাইরে আসা অ্যাটলিস্ট আমরা তো সাহস করে অনেক বড় বড়দেরকে ধরছি আমাদের ধরাটাই কিন্তু টার্গেট না আমরা বারবার বলতে চাই যে আপনার একটা রুমের ভাড়াটি আপনার অনেক বড় না টোটাল বিল্ডিং এর মানুষের জীবনটা অনেক বড় আমরা চেষ্টা করছি প্রাণপণ আমার বিশ্বাস মানুষও রেসপন্স করছে মিডিয়া রেসপন্স করছে এই সচেতনতা নিয়ে যদি আমরা সবাই এগোতে থাকি তো এগোতে থাকলে এই জাতীয় মানসিকতার মানুষের কাছ থেকে আমরা বেরিয়ে আসবো আমার রক্ষণশীলতা পুরনো ঢাকাকে আমরা রিডেভেলপ করতে চেয়েছি 500 বছরের বিল্ডিং আছে সেখানে ঢোকা যায় না গ্যাসের লাইন দেওয়া যায় না পানির লাইন দেওয়া যায় না আগুন লাগলে মোটর সাইকেল ছাড়া আর কেউ যেতে পারে না তাদেরকে যখন বলছি রিডেভেলপমেন্ট করব তারা কেউ কেউ ওই রক্ষণশীলতায় ভোগে বাপদাদার বিল্ডিং এই অবস্থায় তো ভালো আছে নতুন করব কিনা তাদেরকে আমরা ঢাকার মেয়রকে নিয়ে বোঝাবার চেষ্টা করতেছি আবার অনেক দামি মানুষরা যে সর্বনাশগুলো করছেন সেইটা হচ্ছে সবচেয়ে খারাপ জায়গা আপনি খাল দখল করতেছেন আবার পানি ড্রেন দখল করতেছেন বিভিন্ন ভাবে ভয়ঙ্কর জায়গায় নিয়ে আসছে তবে আসার কথা মাননীয় প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা যে সমস্ত খাল উদ্ধার করব ড্রেন গুলো থাকতে হবে জলাধার থাকতে হবে কোনোভাবে কোনো অর্থলিপ্সু মানুষের কাছে সরকার সারেন্ডার করবে না ধন্যবাদ দর্শক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তিতিমাত্র সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে ইমেল এসএমএস এর মাধ্যমে ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনি আপনাদের মতামত রাখতে পারেন আর আপনি আপনাদের মতামত দিয়ে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত দুটোয় সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 আর দেখবেন আমন্ত্রণ রইল তৃতীয় মাত্রা পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আর আইওএস ডিভাইস একটা অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা আপনি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্য জানবার জন্য মিস্টার মাহমুদুল ইসলাম চৌধুরী মিস্টার সমর জালকুদিম অসংখ্য ধন্যবাদ দিয়ে আলোচনা করার জন্য দর্শক কথা হচ্ছিল নগর উন্নয়ন নগর পরিকল্পনা গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়ের ক্রিয়াকর্ম তার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো নানা বিষয় নিয়ে মিস্টার মাহমুদুল ইসলাম চৌধুরী তার অভিজ্ঞতার আলোকে কথা বলবার চেষ্টা করছিলেন এবং সেই সঙ্গে তিনি ধন্যবাদও জানিয়েছেন মন্ত্রীর সাহসী পদক্ষেপকে সাহসী ভূমিকাকে সব কথার মূল কথা যে আসলে সততা সদিচ্ছা এগুলোর কোনো বিকল্প নেই সাহসিকতারও কোনো বিকল্প নেই এবং শাসন ব্যবস্থায় সুশাসন নিশ্চিত করতে হবে স্বচ্ছতা জবাবদিহিতা থাকতে হবে এবং সব কিছুর পরে আরেকটি বড় কথা সেটি হচ্ছে যে জনসচেতনতা যেটি মন্ত্রী সমর জল করিমও বলেছেন মিস্টার চৌধুরীও বলেছেন যে মানুষকে আসলে সচেতন করতে হবে তবে সচেতন করবার কাজটা আসলে করতে হবে কিন্তু রাষ্ট্রকে সরকারকে এবং সেই সঙ্গে গণমাধ্যম সহ অন্যান্যদেরও ভূমিকা রয়েছে এবং যারা এই মোটিভেট করবেন জনগণকে সচেতন করবার কাজ করবেন তারা নিজেরা যদি প্রথমে ঠিক না হন তাহলে তারা কিন্তু আবার জনগণকে মোটিভেটও করতে পারবেন না সেটিও মাথায় রাখতে হবে সব কিছুর পরে মূল কথা যেটি যে অভিযান এখন দুর্নীতি বিরোধী চলছে আমরা আশা করব যে সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে আন্তরিকতার সঙ্গে সব কিছুর ঊর্ধ্বে ওঠে দলমত নির্বিশেষে সকল বিবেচনার বাইরে গিয়ে অভিযান অব্যাহত থাকবে এবং বাংলাদেশে দুর্নীতি মুক্ত হোক এটি হয়তো পৃথিবীর কোনো দেশেই সম্ভব নয় কিন্তু দুর্নীতি একটা সহনীয় মাত্রা বা আপাতত সহনীয় মাত্রা এবং নিয়ন্ত্রিত হোক যতটা সম্ভব সেটি আমাদের সকলের প্রত্যাশা দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা